এখন আমাদের সমাজে বিয়েতে যে উকিল বাবার সিস্টেম আছে ব্যাপারটা কি ইসলাম সম্মত আমার নাম মোহাম্মদ বিজয় একজন মুসলমান হিসাবে বিজয় নাম রাখা ঠিক কিনা আমার বাবা নামাজ পড়েন না অনেক চেষ্টা করে নামাজ পড়াতে পারি না কিন্তু বাবার সাথে তো উচ্চ গলায় কথাও বলতে পারি না এখন আমি কি করে বাবাকে নামাজের দিকে আনবো সামিয়ানুর ইভা আপনি লিখেছেন অতিরিক্ত শ্বাসকষ্ট মাইগ্রেনের সমস্যা থাকায় পর্দা করতে অনেক কষ্ট হয় কি করতে পারি অতিরিক্ত শ্বাসকষ্ট এবং মাইগ্রেনের সমস্যার কারণে যদি আপনার পর্দা করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট মাথার উপর কাপড় দিয়ে হালকা শুধু টেনে দিলেন যদি না নাক বাড়তে অসুবিধা হয় সেটুকু করলেন যদি সেটাও আপনি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ধরো যখন বাইরে গিয়ে একটা ছাতা ব্যবহার করলেন মানে অথবা আপনি যত দ্রুত সম্ভব একটা গাড়িতে যেখানে আপনার পর্দা মেনটেন হবে সেরকম কোনো গাড়িতে আপনি চড়ার চেষ্টা করলেন এক কথায় আপনার চেষ্টা থাকবে আপনার সৌন্দর্য অন্য সামনে প্রকাশিত না হয় সেটা যেভাবে হোক মাথার অন্যায়টা টেনে দিয়ে হোক কিন্তু যদি না মাথার উপরেই অন্যায় আপনি দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব যে বললাম আপনি ছাতা ব্যবহার করলেন বাইরে বেরোতে অন্য যে কোনো উপায় অবলম্বন করলেন চেষ্টা করুন সৌন্দর্যকে ঢাকবার জন্য কিন্তু মাইগ্রেনের সমস্যা হোক আর যাই হোক সর্বস্ত আপনাকে শ্বাসকষ্ট হোক যাই হোক না কেন আপনাকে মানে কাপড় মাথার উপর দিয়ে বা চোখ মুখ দিয়ে রাখতেই হবে বাট এরকম না তবে আপনি চেষ্টা করবেন সর্বাত্মকভাবে যেন আপনার পর্দা মেনটেন হয় সৌন্দর্য যেন প্রকাশ না হয় সেটা সরাসরি মাথার উপর কাপড় না দিয়ে অন্য কোনো উপায় যদি করতে পারেন সেটি আপনি করবেন আয়সা সাহেব আপনি লিখেছেন আমাদের সমাজে প্রচলিত আছে চন্দ্রগ্রহণের সময় হাঁটাহাঁটি করতে হবে কোনো কিছু কাটাকাটি করা যাবে না তাহলে গর্বের সন্তানের শারীরিক ত্রুটি হতে পারে এই বিষয়ে আপনার মতামত কী এ বিষয়ে বহু মানুষ আমাদের কাছে প্রশ্ন করে থাকেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারী এটা করতে পারবে না অমুকে এটা করতে পারবে না সাদা মানুষ হাঁটাহাঁটি করতে পারবে না এগুলো সবগুলোই কুসংস্কার এগুলো করণাধীদের কোথাও বলা হয়নি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় একজন ইমানদার নারী হোক পুরুষ হোক তিনি ইস্তেক ফার করবেন আল্লাহর দিকে ধাবিত হবেন এবং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাদ আদায় করবেন এর বাইরে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণকে কেন্দ্র করে আসলে আর কোনো কিছুই কিন্তু করা নেই তাভিদ স্বপন আপনি লিখেছেন আমাদের সমাজে বিয়েতে যে উকিল বাবার সিস্টেম আছে ব্যাপারটা কি ইসলামসম্মত না উকিল বাবা বলতে কোনো কিছু ইসলামে নেই উকিল বাবা এই পদ্ধতিটা ইসলামে নেই বরং ইসলাম বলে যে মানুষের যিনি জন্মদাতা বাবা আছেন তিনি যথেষ্ট আর কোন এরকম নকল বাবার প্রয়োজন না বিয়ের জন্য বিয়ের জন্য নিজের বাবা তিনি ওই বিয়ে দিবেন কিসের উকিল বাবা আবার তিনি না থাকলে তার মেয়ের বড়ো ভাই মেয়ের চাচা দাদা বা অন্য কোনো নিকটাত্মীয় পুরুষ তারা অভিভাবক হবেন এক্ষেত্রে উকিল বাবা নামে গায়ে মাহারাম কোনো ব্যক্তিকে উকিল সরি বাবা হিসাবে ডাকা বা উকিল বাবা বানানো বিয়ের মধ্যস্থাকারী করা এটা গুনাহের কথা এগুলো বিভিন্ন দুয়ার উন্মোচন করে এমনি বিজয় আপনি লিখেছেন আমার আমার নাম মোহাম্মদ বিজয় একজন মুসলমান হিসাবে বিজয় নাম রাখা ঠিক কিনা বিজয় যেহেতু শব্দের অর্থটা খারাপ কিছু না অতএব বিজয় এটা ভালো শব্দের অর্থটা বিধায়কজন মুসলমানের নাম বিজয় রাখাতে কোনো অসুবিধা নেই যদিও আমরা অনেকে মনে করি যে বাংলায় নাম রাখলে বোধহয় সেটি হিন্দুয়ানির নাম হয়ে যায় সেটা নিষিদ্ধ হয়ে যায় বরং এরকম কিছু না হ্যাঁ কোনো নাম যদি অন্য কোনো ধর্মের কালচার বা কৃষ্টিকে বহন করে স্পষ্টত যে এটা অন্য ধর্মের কৃষ্টি তাহলে সেক্ষেত্রে সেটা রাখা অনুচিত এবং সেটা রাখা নিষেধ হবে বাট যদি অন্য কোনো ধর্মের বিশেষ কোনো ধর্মীয় সিম্বল সে নামের মধ্যে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সে নাম বাংলা হলে বা অন্য কোনো ভাষায় হলে সমস্যা নেই অনেক বড় মহাদ্দদের নাম আরবি নয় বরং অন্য ভাষায় আছে নামের অর্থ যদি খারাপ কিছু না থাকে শিরপূর্ণ কিছু না থাকে তাহলে ইনশাল্লাহিল্লাহ কোনো অসুবিধা নেই সাদিন আহমেদ আপনি লিখেছেন আমার বাবা নামাজ পড়েন না অনেক চেষ্টা করে নামাজ পড়াতে পারি না কিন্তু বাবার সাথে তো উচ্চ গলায় কথাও বলতে পারি না এখন আমি কি করে বাবাকে নামাজের দিকে আনবো ভাই সাদিন বাবাকে নামাজের দিকে আহ্বান করার জন্য আপনি বিনম্রভাবে এবং সুন্দরভাবে তাকে আহ্বান করবেন কোনো কারণে যদি বাবা আপনার আহ্বান না শুনেন আপনার কথা না শুনেন তাহলে আপনি অন্য কাউকে দিয়ে চেষ্টা করতে পারেন আপনি চোখের পাড়ে ফিরে তার জন্য দোয়া করতে পারেন এর বাইরে তাকে নামাজের দিকে আনবার জন্য আপনি দুর্ব্যবহার করা তার সাথে বাজে ব্যবহার করার কিন্তু সুযোগ নেই সেটি আপনার মাথায় রাখতে হবে